স্বপ্নের কি ঝুঁকি মনে মনে বেঁধে রাখি একদিন হবে সত্যি ছবি জীবনের চাওয়া পাওয়া এই শহরে হাওয়া জানি সবই রাতের চোনাখি শত রোদেও যেন স্বপ্নিল আকাশ তারি মাঝে আমাদের শহর বাস শহর বাস তপ্ত রোদেও যেন আমার খাটা চৌকি কখন আমার ঘরে ঢুকবে সেটা আমি দুপুরের মধ্যে জানতে চাই। ওই জগতে স্টেশন মাস্টার ভুল করে খাট এবং আপনার আমাদের চৌকি ওই স্টেশনে নামিয়ে রেখেছে। চুরির উপর তো কারো হাত নেই, যেটা চুরি হয়েছে সেটা কি করবে? কমল সিটি দাও, এই কথা সেই কথা করে তুমি সময় নিতেছো। আমি জানতে চেয়েছি তোমার সন্ধ্যা তোমাকে কোথায় নামিয়ে দিয়ে গেছে, বাড়ির সামনে? দেখো লাবু, এই তোমার সন্ধ্যা কথা আর কখনো বলবে না। তোর মুডমার দেখে বোঝা যাচ্ছে তুই কিছু একটা ভয়ঙ্কর কিছু করতে যাচ্ছিস। চালাস না তো শান্তা, যা এখান থেকে। আরে কি পাগলামি করছো তুমি, এখানে কেউ ঘুমাতে পারে নাকি? চলো প্লিজ। তবে ভাবি আমি এতটুকু জানি যে ঝগড়াঝাটি যাই হোক এভাবে বাইরে নিয়ে আসাটা একদমই ঠিক হবে না। কি ভাবছিস আপা? আমি চন্দনের কাছে ফিরে যাচ্ছি রে। রিয়েলি? মানে হঠাৎ করে? তুই তো বললি আমার সবকিছুই হুটহাট করে করে ফেলি। না মানে তোকে বুঝালো কে? কদিন ধরে মনে হচ্ছিল তোরা চন্দনদার বাসায় ফিরা হবে না। তোকে কোনো টিপস দিয়েছে নাকি মোহনদা? হ্যাঁ, টিপস তো মোহনই দিয়েছে। তাহলে খবরটা চন্দনদাকে ফোন করে জানাই। চন্দনকে জানাতে হবে কেন? আল্লাহ, ফোন দিতে হবে না? ফোন দিলে চন্দনদা তোর খুশিতে আত্মহারা হয়ে যাবে। ওর খুশি নিয়ে তোর এত ভাবনা কেন? অবশ্যই হবে, আমার বোনের হাজবেন্ড বলে কথা। যাই, ফোন দে। তোকে এমন মার দেবো না, সাত দিন বিছানা থেকে উঠতে পারবি না। যাই এখান থেকে। আচ্ছা শোন, তুই যে আমাকে ফোন করতে দিচ্ছিস না, তুই কি চন্দনদার বাসায় ফেরার নামে অন্য কোথাও যাচ্ছিস? একটা চট দেবো বেয়াদব। শোনো, মা কিন্তু নাস্তা করবে না বলে দিয়েছে, সে রাতেও কিছু খায়নি। আর তুমি একটু বুঝিয়ে পড়ো না প্লিজ। আরে আমি কি কম বুঝিয়েছি নাকি? উনি আমাকে বলছেন দুপুরবেলা ওনার জিনিসপত্রের খবর উনি পাবেন, আগে তারপরে খাবেন। কি মুসিবত, মামি বলল তো আম্মা খাবেন না। আমার উপর মা ভীষণ ক্ষেপে আছেন। উনি ভাবছেন যে আমি যদি ওনাকে জোর না করতাম তাহলে উনি এখানে আসতেন না। তলে তলে নাকি আমি তোমাকে সাপোর্ট করেছি ঢাকায় আসার জন্য। আম্মাকে কয়েকদিন একটু বুঝিয়ে রাখতে পারলে দেখবে যে উনি ওই রাঙাবালের কথা ভুলে যাবে।
হ্যাঁ ডাক্তারবাবু বলুন। হ্যাঁ মোহনবাবু, আমি স্টেশনে খবর নিয়েছি। কি বলল ওরা? স্টেশন মাস্টার কিছু জানেন না, তবে খাট আর নামাজের চৌকিটা ওখানে নামানো হয়েছে। স্টেশন থেকে যারা ওই জিনিসগুলো নিয়ে বেরিয়ে গেছে তাদের মধ্যে কেউ একজন রাঙাবালিরই ছিল, কিন্তু কেউ তার নামটা বলতে পারলো না। তাতে কি বোঝা যায়? বোঝা যাচ্ছে সুরতালির যোগসাজসেই এটা হয়েছে। ও হয়তো কারো কাছে মালগুলো বিক্রি করে দিয়েছে, তারা ওই স্টেশনের লোকগুলোকে হাত করে ওখানে নামিয়ে রেখেছে। তার মানে দুটো জিনিসই চুরি হয়ে গেছে। আর চুরিটা করেছে সুরতালি নিজেই। আচ্ছা ঠিক আছে, বুঝেছি, বাদ দেন। আচ্ছা আপনি কখন রওনা দেবেন? মানে আপনি আসছেন তো? আপনি বিশেষভাবে আমন্ত্রণ করেছেন, না এসে পারি? আচ্ছা দেখা হচ্ছে তাহলে, রাখলাম। আচ্ছা এই সুরত কাকাকে কি বলা যায় বলো তো? তার আগে তুমি মাকে কি বলবা সেটা নিয়ে ভাবো। মানে মাত্রের ব্যাপারটা জানলে একেবারে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। আমার ইচ্ছে করছে লোকটাকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিই। মাথা গরম করো না, উত্তেজিত হয়ো না। হ্যাঁ সুরত কাকা কেমন তুমি খুব ভালো করে জানো, তার সাথে একেবারে লাগতে যাবে না। তোমার মনে নাই বস করে অতুল কাকাকে পুরো পিটাছাড়া করে দিয়েছিল লোকটা? আরে একটু আমাকে বলছো কেন? সে তো আমাকে বস করে বাড়িতে এসছে, এখন আমাকে কি বলবো বলো। আচ্ছা একটা কাজ করি, ওই যে জিনাত আপা, যে মার যে পীরের ছোট বোন, মাকে তো তাকে পীরের মতোই ভক্তি করে, তাকে একটু আসতে বলি, একটু মাকে উনি বুঝিয়ে বলুক। আচ্ছা ঠিক আছে, ফোন করে বলো, দেখো কি করতে পারো। আম্মা, আম্মা আমার সাথে কে কথা বলবি না, যাই এখান থেকে। কি হয়েছে আপনার? কিছু হয়নি, কিছু হতেই হবে কেন? তো সবগুলো ফাজিল ষড়যন্ত্র করেছিস, তোদের আমার দেখতে ইচ্ছে করে না। আম্মা আমি ভর্তি পরীক্ষা দিতে যাব, অ্যাডমিশন টেস্ট আমার। আমি আপনার কাছে দোয়া চেতে এলাম আর আপনি? কেন কেন আমি দোয়া করব? কেন কেন আমি দোয়া করব? তোরা আমার জন্য কি করিস? আম্মা আপনি কিন্তু এখন অন্যের রাগ আমার উপর দিয়ে ঝাড়ছেন, এটা কিন্তু ঠিক না। তুই একটা মিছকা শয়তান, ভাইজানের দোসর, ফাজিল কোথাকার। থাক আম্মা, আর কোনো কিছু বলতে হবে না, আপনার দোয়া আমার লাগবে না, আমি গেলাম। আসি। কিছু বললেই রাগ দেখাবে, অথচ মায়ের জন্য কিছু করতে পারিস না। হ্যালো, তুমি কখন অফিসে আসবে চন্দন? আমার আসতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে, আমি অন দ্য ওয়ে। আমার আসতে একটু দেরি হবে, মানে এই ধরো ঘন্টাখানেক ওই বাসায় একটু সমস্যা হয়েছে আম্মাকে নিয়ে। ওকে নো প্রবলেম, টেক ইউর টাইম, দেখা হচ্ছে তাহলে। হ্যাঁ আচ্ছা যখনই আসো লাঞ্চের আগে আসবে, একসাথে লাঞ্চ করব। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ওকে ওকে বাই। কিরে কোথায় যাচ্ছিস? ইয়ে ভাইজান, আমার অ্যাডমিশন পরীক্ষা দিতে। কিন্তু মানে কি হয়েছে? না কি হবে, আমি ঠিক আছি। দরজা খোলা রেখে দু ভাই এত কি আলাপ হচ্ছে? আরে আসুন। আমি আসি তো। দু ভাইয়ে কি নিয়ে ঝগড়া ছিল শুনি? ওই কোন একটা কারণে ওর মন খারাপ হয়তো।
তা যতদূর শুনলাম আমার মনে হয় সুরতালি লোকটাকে তোমাদের এই বাড়িতে রাখা ঠিক হবে না। আমারও সেরকমই মত, কিন্তু আমার লাবণী ভয় পাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই নিয়ে পরে কথা হবে। খালাম্মা আছে না ঘরে? লাগে যা খাওয়া হয়ে গেছে না? হ্যাঁ, তুই একলা থাকতে পারবি তো? আরে তুই এগুলো নিয়ে ভাবিস না তো। একটা মিনিট। হ্যালো, হ্যাঁ আমি তোমাকে একটু পরে ফোন দিচ্ছি। কে ফোন করেছিল? তোর এগুলো নিয়ে ভাবতে হবে না। এমনভাবে কথা বললি যেন প্রেম প্রেম করছিস, আমার সামনে কথাই বলতে চাইলি না। তুই এগুলো বাদ দে, আর যেটা বলছিলি সেটা হলো যে আমি একা থাকতে পারবো, আর না হলে শিলাকে ডাক দিয়ে নিয়ে আসবো। তুই যা, আর গিয়ে বাসায় কেমন লাগে সেটা আমাকে জানাস। এমনভাবে বলছিস যেন নতুন বউ শ্বশুর বাড়ি যাচ্ছে। হ্যাঁ তাই তো। খালাম্মা, আপনি হাজারি পীরের মুরিদ। আমি সেটা জানি জিনাতারা। তিনি বলেন যা কিছুই ঘটে তার পিছনে ঐশ্বরিক কোনো ইঙ্গিত আছে, সেটার জন্য অপেক্ষা করতে হবে। খালাম্মা, আপনার জীবনেও কিন্তু সেরকম একটা বড়সড় ইঙ্গিত এসেছে। এই মুহূর্তে হয়তো বা আমার বা আপনার বোঝার সেটা ক্ষমতা নেই, কিন্তু মেনে নেওয়ার ক্ষমতা নিশ্চয়ই আছে। হ্যাঁ, আমি তো সব কিছু মেনে নিয়ে তোমার ভাইয়ের শিক্ষা আমি অক্ষরে অক্ষরে পালন করছি। হ্যাঁ, কিন্তু হয়তো বা সবসময় সব কিছু পালন করা সম্ভব হয় না, মেনে নিতে হয়। কিন্তু হঠাৎ করে তুমি এসব কথা কেন বলছো? আপনার স্বামীর স্মৃতির খাট আর নামাজের চৌকিটা কখনোই আর এই বাড়িতে আসবে না। কি বলছো তুমি? জি, ওটা চুরি হয়ে গেছে। কিন্তু কে চুরি করেছে? যেই চুরি করুক, কিন্তু এটা বুঝতে পারছি যে কোনো এক ইঙ্গিতে চুরি হয়েছে। কিন্তু আপনাকে সেটা মেনে নিতে হবে, অপেক্ষা করতে হবে। এটা আমার পক্ষে কখনোই মেনে নেওয়া সম্ভব হতো না জিনাত। কেবল তুমি এসে পীর বাবার কথা মনে করিয়ে দিলে বলেই অপেক্ষায় বুক বাঁধছি। হয়তো ভালো কিছু অপেক্ষা করছে। কিন্তু আপাতত আপনার জন্য অপেক্ষা করছে সকালের নাস্তা। আজকে তুমি এসে আমাকে যেভাবে সাহস যোগালে, পাশে বসে যেভাবে বোঝালে, তাতে আমি তোমার উপর অনেক নির্ভরশীল হয়ে গেলাম জিনাত। হাজারি পীরের সবচেয়ে বড় গুণ মানুষকে সান্ত্বনা দেয়া, মনটাকে শান্ত করা। তোমার ভিতরে সে একই গুণ আছে জিনাত। চলুন নাস্তা করবেন। চলো। শুরু করেন খালাম্মা। ওই দেখেন, আপনার জন্য গরম গরম রুটি চলে এসেছে। তুমি আমার সঙ্গে নাস্তা করো। আচ্ছা করব। আপনার বউকে বলেন বসতে। বৌমা বসো, নাস্তা করো। আমি তো নাস্তা করে ফেলেছি মা। তুমি করনি বৌমা, আমি নাস্তা না করলে এবারে সবাই নাস্তা করলেও
তুমি করনি। বসো। আমি যে তোমাকে বকাঝকা করেছি মনে রেখো না বৌমা। কখনো কিছু মনে রেখেছি মা? রাখো নানা পিছন কর। আমাদের প্রজেক্টটা আশুলিয়াতে, ডেফোডিল ইউনিভার্সিটির পাশেই একটাই বিল্ডিং, এইট স্টুডেন্ট বিল্ডিং। আমাদের কোম্পানি ইনভেস্ট করেছে 4.5 কোটি টাকা। আমাদের দরকার 1.5 কোটি টাকা, যেটা হলে আমরা ক্লায়েন্টদের হ্যান্ড ওভার করতে পারব। স্যার এটার মধ্যে সব কিছু দেওয়া আছে। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো আর আসলে না স্যার, অফিসের অনেক কাজ। আচ্ছা ওই দিনের ঘটনার জন্য আমি সরি, মানে কিছু মনে করো না ভাই। নো মেনশন স্যার। আসসালামু আলাইকুম। আশা করি ব্যাপারটা বুঝেছো মোহন। না ব্যাপারটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমাকে কেন বোঝানো হলো সেটা আমি বুঝতে পারছি না। সালমান যে অ্যামাউন্টটার কথা বললো 1.5 কোটি টাকা, যেটা হলে আমাদের প্রজেক্টটা কমপ্লিট হয়, আমরা ক্লায়েন্টকে ফ্ল্যাটগুলো ডেলিভার করতে পারি, সেই অ্যামাউন্টটা তুমি চাইলে ইনভেস্ট করে আমার এই প্রজেক্টের পার্টনার হতে পারো। এখানে আমার ইনভেস্টমেন্ট 4.5 কোটি, তোমার 1.5 কোটি যদি হয় তাহলে সেই অনুযায়ী প্রফিট শেয়ারিং হবে। তুমি কি টাকাটা জোগাড় করতে পারবে? টাকা জোগাড় করার বিষয়টা তো পরে আসবে, তার আগে আমাকে তো পুরো বিষয়টা বুঝতে হবে। আচ্ছা আমি কি এই ফাইলটা নিতে পারি? ফাইল নিয়ে আর কি আছে, সালমান তো বললই। আমার একটু কথা বলতে হবে। ও তাই? তুমি আবার কার সাথে কথা বলবে? তোমার কথা বলার কে আছে? আমি না খালা? না না, ওই আমি তোমাকে বলেছিলাম না, আমার ক্লিনিকের সুপারভাইজার ডাক্তার বিজয়, আমার সমস্ত কিছু উনিই দেখাশোনা করেন। কথা বলে নিতে পারো, তবে এই প্রজেক্ট থেকে যে প্রফিট হবে সেটা দিয়ে তোমার আরামসে 1 বছর চলে যাবে, এর মধ্যে তো অন্য প্রজেক্টও ঢুকে পড়বে। হ্যাঁ নিশ্চয়ই, আজকেই ডাক্তারবাবু আসবেন, আমি আজকেই কথা বলে নেব। দ্যাটস গ্রেট। চলো তোমাকে একটা সুপার ডুপার রেস্টুরেন্ট নিয়ে যাই। বিল কিন্তু আমি দেবো, এর আগের দিন তুমি দিয়েছিলে। আরে আগে তো চলো চলো। আচ্ছা ফাইলটা নিয়ে। আচ্ছা এইটা তো মেইন ফাইল, আমি তোমাকে পরে একটা কপি করে পাঠিয়ে দেবো। হ্যাঁ অসুবিধা নেই, চলো। ওকে। আমি ভাবতেই পারিনি যে তোমাকে বাড়িতে পাবো, এখনো তাহলে রয়ে গেছো। হয়তো আর আপনার মতো শ্রোতাকে অপছন্দ করে তা না, পছন্দ কেউ করে, তাই না? ভালো জানলেই কি আর ভালো হওয়া যায়? তুমি যে কাজটা করেছো আমি হলে তোমাকে জেলে ভরতাম। মোহনবাবু নরম মনের মানুষ, তাই পার পেয়ে গেলে, তার উপর আবার উল্টো তার ঘরে বসে তারই অন্নগ্রাস করছো। তাদের মেলা অন্ন, তাদের অন্নকে আর খেয়ে ধ্বংস করা যায় যায় না। ঠিক আছে, আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি কথা দিচ্ছি যে আমি আর এরকম অন্যায় করব না। আমার মনে হয় বৌমা তুমি ভাবিরে বলে দিও যে আমি সেই জন্য খুবই অনুতপ্ত। কাকা আপনি কিন্তু একবারে কিছু মাকে বলতে যেন না। হ্যাঁ মাকে আমরা বুঝিয়ে বলবো, আপনার কিছু বলার দরকার নেই। না আমি বলতো ছোটো ছোটো বলে ভালো করেছে বৌমা, আমি বলবো না, একবারে বলবো না। ধন্যবাদ। বৌদি আপনি কোনো চিন্তা করবেন না, ওখানকার কাজ সব ঠিক মতো হচ্ছে, তবে আমার উপর একটু বেশি ভার পড়েছে, তবে কোনো সমস্যা হচ্ছে না। সমস্যা হলে চলবে ডাক্তার,
দায়িত্ব যখন নিয়েছো দায়িত্ব ঠিক মতোই পালন করতে হবে। আসলে আমি এখানে থাকছি ঠিকই, কিন্তু মনটা তো আমার ওখানেই পড়ে থাকে। তা তো থাকবারই কথা। তা বৌদি, ওষুধপত্র ঠিক মতো সেবন করছেন তো? না খেয়ে উপায় আছে? বৌমা যখন আছে তখন একটা ওষুধও বাদ পড়বে না। ভালো ভালো, খুব ভালো। কিন্তু বৌদি, ওখানে তো এখনো কিছু কিছু জমি আপনার নামেই আছে। ওইসব জমি থেকে ফসল থেকে আয় সেটা তো আপনার সঞ্চয়ই রাখা উচিত। উচিত আবার বলছেন কেন বিজয় কাকা? ওগুলো তো মার নামেই থাকবে, আপনি মার নামেই সঞ্চয় করবেন? তোষকের তলে তো আর সঞ্চয় করা যায় না, ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। ভালো কথা, আপনি মার নামে একটা অ্যাকাউন্ট খুলে ফেলেন। হ্যাঁ ঠিক আছে, কিন্তু সেটা তো মহিকে জানিয়ে করতে হবে, ও পরে জানলে কি তো খুব রাগ হবে। না না, এসব বিষয়ে তাকে জানানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আপনার সম্পত্তির আয় তো আপনার হিসাবেই থাকবে। হ্যাঁ ঠিক আছে, তারপরও মহির সাথে একটু আলাপ করো, ওকে বলো যে আমার মত আছে। তাহলে কথাটা মোহনবাবুকে আপনিই বলেন, আমি বললে ভালো দেখায় না। মা, বিজয় কাকা ঠিকই বলছেন। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো। কাকা চলেন, আপনাকে আপনার রুমটা দেখে। হ্যাঁ আসি, যা আস। বাকি ব্যাগগুলো নিয়ে আসেন। তপ্ত হৃদয় যেন স্বপ্নিল আকাশ তারে মাঝে।